আসসালামু আলাইকুম। সাদ ঢালাইয়ের পর যে দ্বিতীয় তলা করবেন বা করার জন্য রড বাড়তি রাখতে হয়, কতটুকু রড রাখতে হয়? 16 mm রড। ওই বিষয়ে আপনারা যদি এই ভিডিওটা দেখেন তো মোটামুটি একটি ক্লিয়ার হবেন। অনেকেই অনেক সময় কমেন্টে বলেন বা ফোন করেও অনেকে জানতে চান, তবে সেই বিষয়ে আপনারা এই ভিডিওটা দেখলে মোটামুটি একটা আইডিয়া হবে। তারপর ফানিগুলা কতটুকু আটকাতে হবে বা কীভাবে আটকাবেন, ছাদের যে ফানিগুলা কতদিন রাখতে হবে, ওই বিষয়ে আপনারা এই ভিডিওটাতে হয়তো জানতে পারবেন। তবে ছাদের মাঝে আপনি বান দেন বা যেভাবে ফানিগুলো আটকান যাতে পরিপূর্ণ সব জায়গায় ফানিগুলা লাগা থাকে, ওইটা আসলে বুঝতে হবে বা এটা জানতে হবে যে সব জায়গায় যাতে লাইগা থাকে পানিগুলো। দেখেন এখানে হয়তো বা ছাদে সব জায়গায় পানিটা লাগাই নাই, যদিও আপনার ছাদ যদি এক জায়গা টান থাকে বা ওইখানে পানি না লাগে, তাহলে অবশ্যই সোলার চট বা কচুরি পেনা দিয়ে আপনার পানিটা সবসময় যাতে লাইগা থাকে ওই বিষয়ে আপনারা খেয়াল রাখতে হবে। তারপর আপনার 20 দিন বা 21 দিন পানিটা ছাদের উপর রাখলেই হয়, এরপরে আপনি পানিটা দু সাইডে দেন পরিপূর্ণ রাইখা, তাহলে কোনো সমস্যা নেই। তারপর যে লেফিংগুলো যে রডগুলো বাড়তি রাখতে হয়, ওইগুলা যদি আপনি 16 mm রড হয় তাহলে কিন্তু 30 ইঞ্চি আমরা লেপিং দিয়ে থাকি। হয়তো 30 ইঞ্চির কম দিলে আপনার হবে না, বেশি দিতে হবে, একটু বেশি হইলে সমস্যা নেই, তবে 30 ইঞ্চির কম যাতে না হয় আমরা ওই দিকটা সবসময় খেয়াল করি। যদি আপনার 20 mm রড হয় সেই ক্ষেত্রে আপনার 3 ফুটের উপরে লেপিংটা দিতে হয়। যদি 12 mm রড হয় তাহলে আপনার 2 ফিটের উপরে এই লেপিং বা জোড়াটা দিতে হয়। তবে এখানে একটা কলাম, দুই তলা ফাউন্ডেশনের এই বিল্ডিংটি যদি দেখেন, কলামে রড আছে মাত্র 9 ইঞ্চি বা 10 ইঞ্চি বা সর্বোচ্চ 1 ফুট বা কোনোটা 18 ইঞ্চি, তাহলে ওইটা যদি বিল্ডিং করে তাহলে কতটুকু এই লেপিংটা হবে? আসলে যাদের আপনি কাজ করাবেন এত টাকা দিয়ে, একটা জিনিস বুঝতে হবে, যদি ইঞ্জিনিয়ার না থাকে আপনার সাইটে বা ইঞ্জিনিয়ার দ্বারা যদি আপনি কাজটা না করান বা সাইট ভিজিট না করান, তাহলে কিন্তু সমস্যা হয়। যে এই বিল্ডিংয়ের সমস্যাটা যদি দেখেন আপনারা, তাইলে বুঝতে পারবেন। ওইটা হয়তো যে কাজ করান ওনাকেই সচেতন সবসময় হতে হবে একটা বিল্ডিংয়ের জন্য, যে কোন জায়গায় কী করতে হবে ওইটা বুঝতে হবে। যদি আপনি না বুঝেন, আপনি ইঞ্জিনিয়ার দ্বারা আপনি অবশ্যই কাজটা পরিচালনা করতে হবে, কিন্তু আমরা মনে করি তোরা কিছু টাকার জন্য হয়তো ইঞ্জিনিয়ার নাকি লাভ, বা ইঞ্জিনিয়ারকে দিয়ে আমি ইঞ্জিনিয়ারে কেন 10-15-20 হাজার টাকা আমি কেন দেব। এই জন্য কিন্তু আপনার যদি সমস্যা হয় তাহলে কিন্তু বিল্ডিং অনেক পর্যায়ে যাইতে পারে। দেখবেন যে সমস্যা হয় না, যদি একটা ভূমিকম্প হয় বা কোনো কিছু হয় তাহলে সমস্যা হইতে পারে। যদি সমস্যা হয় তাহলে আপনার আর কোনো কিছু করার থাকবে না, তো যার কারণে আপনি অবশ্যই আগেভাগে সচেতন হওয়া দরকার। আর অনেক সময় দেখা যায় কলামে যদি 6টি করে রড থাকে, ওইখানে 1-2টা রড যদি একটু বাটি থাকে তাহলে সমস্যা হয় না। এবং অনেকে আছেন যে বিল্ডিং করবেন যে রডটা কতটুকু বাড়তি রাখতেই হবে, আপনি 2.5 ফিটের উপরে 30 ইঞ্চির উপরে রডটা বাড়তি রাখতে হবে বা আপনার 3 ফুট রাইখা দিবে, তাইলে সমস্যা নেই।